हेलो बंधुरा और एक नतून पर्व नहीं आबारो हाजिर हो गलम। आज हमें ये पुरानो जीन्सर पैंटा दिए अपन के एक सुंदर पापोस तैरी कर देखाबो और संगे लगे एक कलर एक कपड़ लागे ये दुटो कपड़ दिए ही आजकल हमार पापोसटा तैरी हो जाए। जीन्सर पैंटा पुरानो जीन्सर पैंट ये देखुन आमार छेलेर पैंट छिलो एटा दिए आमी आरो अन्यान्य काजो करे फेलेछि। तो ये दिए ही बाकी जेटा आछे ওটা দিয়ে আমি আজকের পাপোশটা তৈরি করে দেখাবো। তো চলুন কিভাবে পাপোশটা তৈরি করছি দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে যেটা করতে হবে এই কাপড়টা মানে এই জিন্সের প্যান্টের থেকে কাপড়টা কাটতে হবে। আর এটা কাটার জন্য আমি একটা পেপার দিয়ে এরকম ফুলের শেপ করে একটা ড্যাশ কেটে নিয়েছি। এই ড্যাশটা ফেলে এখন আমি কাপড়টাকে কেটে নেব। এই যে এখানে কাপড়টা কাটা হয়ে গেছে এখন এটার মাঝখানে একটা গুল কাপড় মানে কালো কাপড় গুল করে কেটে বসাতে হবে আর সেটা এই কালো কাপড়টার থেকে আমি কেটে নিব। এই যে আমি কালো কাপড়টা কেটে নিলাম। তো এখন আমি এটা কি করব এই ফুলটার মাঝখানে এটাকে এভাবে সেলাই দিয়ে আটকে দিব আর এই কাপড়টার থেকে আমার এভাবে 6 ইঞ্চি আর এভাবে 6 ইঞ্চি চৌকো করে আমার একটা কাপড় কেটে নিতে হবে। এই যে এখানে এই কাপড়টা কাটা হয়ে গেছে এটা কিন্তু পুরো চৌকো আছে এদিকে চওড়ায় 6 ইঞ্চি লম্বায় কিন্তু 6 ইঞ্চি। এখন যেটা করতে হবে এরকম করে মিডিয়ালটা বের করতে হবে এরকম করে বাঁশ দিয়ে চারটে বাঁশ দিতে হবে। দেওয়ার পর এরকম চক দিয়ে একটু দাগ দিয়ে দিতে হবে। এখন যেটা করব এই মিডিয়াল অংশে এই ফুলটাকে এরকম করে এখানটা রাখব রেখে এটাকে পুরো চারপাশে এভাবে ঘুরিয়ে 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 সেলাই দিয়ে এটাকে আটকে দেব। আর এই ফুলের মাঝখানে তো এই কালো এটা থাকবেই এরকম করে। এই যে এখানে আমার সমস্ত কাপড়গুলির মধ্যে মানে ফুলগুলি বসানো হয়ে গেছে আর এরকম আমার 6 পিস লাগবে। আমি এই 6 পিসকে রেডি করে নিয়েছি আর আমি এখানে জিন্সের প্যান্টটা থেকে লম্বা লম্বা করে আমি কিছু কাপড় কেটে নিলাম। তবে লম্বাটা অনেকটা রেখেছি আর চওড়াটা কতটা রেখেছি সেটা দেখিয়ে দিচ্ছি। চওড়াটা কিন্তু 2 ইঞ্চি আছে আর সমস্ত কাপড়গুলি কিন্তু চওড়াটা 2 ইঞ্চি থাকবে আর লম্বাটা যতটা আছে প্যান্টের মধ্যে ততটাই আমি এখানে রেখে দিয়েছি। তো এখন আমি এই কাপড়গুলি দিয়ে পাপোশটাকে কিভাবে ডিজাইন করব সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই কাপড়টা এরকম সোজা করে রাখব। তার উপরে এই যে পাইপিনের কাপড়গুলি কেটে রেখেছি এই পাইপিনের কাপড়টাকে আমি উল্টো করে এর উপরে রাখব রেখে একটা সেলাই দিয়ে দেব। সেলাই দেওয়ার পরে এটা এরকম সোজা করে দিব। তার উপরে আমি আবার আরেকটা কাপড় নিব নিয়ে এরকম উল্টো করে রাখব রেখে সেলাই দিয়ে দিব তারপরে এটা এরকম করে সোজা করে দিব। তো এরকম ভাবে আমি 3 পিস প্রথমে রেডি করে নিব তারপরে আবার 3 পিস আমি রেডি করে নেব। এইভাবে 6 পিস আমি রেডি করব। এই যে এখানে আমার
एक सेट रेडी हो गेलो तीन पिस करे তাই এরকম ভাবে আমি আমার দ্বিতীয় সেটটাও রেডি করে নিব বাকি তিন পিস করে। তো এখানে দুই সেটই পুরো রেডি করা হয়ে গেছে। এখন এই দুই সেটকে আবার একসাথে জুড়ে দিতে হবে। এটা কিন্তু এরকম ভাবে জুড়ে দিলে হবে না, এটাকেও এখানে মাঝখানে একটা পাইপিং বসাতে হবে। এরকম করে এই কাপড়টার উপরে উল্টো করে পাইপিংটাকে রেখে একটা সেলাই দিয়ে দিতে হবে লম্বা করে দিয়ে, তারপরে পাইপিংটাকে এরকম সোজা করে দিতে হবে। তার উপরে এইভাবে উল্টিয়ে এই কাপড়টাকে এভাবে লম্বা করে সেলাই দিয়ে তারপরে এটাকে এরকম ভাবে সোজা করে দিতে হবে। আর যখনই এই দুটো পার্ট একসঙ্গে জয়েন্ট হবে তখন খেয়াল রাখতে হবে এই পাইপিংটা আর এই পাইপিংটা, এই পাইপিংগুলি যেন একসাথে যেন মানে সেটিং হয়, আগে পিছে যেন না হয়। এই যে এখানে দুটো সেটকে আমি একসাথে জয়েন দিয়ে নিলাম। এখন এই যে দেখুন কাপড়টা একটু কুচকিয়ে কুচকিয়ে আছে, যেহেতু কাপড়টা জিন্সের কাপড় এটাকে ফিনিশিং দেওয়ার জন্য প্লেন করার জন্য একটু আয়রন দিয়ে নিচ্ছি। এই আয়রনটা দিয়ে একটু চাপ দিয়ে নিব, তাহলে কুচকানো ভাবটা আর থাকবে না। এই যে এখানে আয়রনটা আমার করা হয়ে গেছে। এখন আমি এটাকে, এটা যেহেতু সিঙ্গেল পিস কাপড় তা এটাকে একটু মোটা করার জন্য এর জন্য আবার একটা কাপড় নিয়ে নিতে হবে। তো এই কাপড়টা আমি নিয়ে নিলাম, এই উপরের কাপড়টা থেকে নিচের কাপড়টা একটু বাড়তি আছে, চারদিকে একটু বাড়তি রেখেছি। এই যে দেখুন এদিকটাও বাড়তি, এদিকেও বাড়তি, সব দিকেই কিন্তু বাড়তি করে রেখেছি। বাড়তিটা রাখার কারণ হলো এটার পুরো চারপাশে আবার এই কাপড়টা দিয়ে একটা পাইপিং বসবে। এই যে বন্ধুরা এখানে আমার পাপোশটা সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। মানে ডিজাইনটা একদম আনকমন একটা ডিজাইন আমি পাপোশ তৈরি করে আপনাদেরকে দেখালাম। তাও আবার মানে আমার ছেলে পরে না এই জিন্সের প্যান্টটা, এটা ফেলে দেওয়ার মধ্যে পরে যাচ্ছে প্যান্টটা, সেই ফেলে দেওয়া জিন্সের প্যান্টটাকে আবার নিত্য নতুন একটা ডিজাইন করে পাপোশ তৈরি করে এটা ব্যবহার করার যোগ্য তৈরি করে নিলাম। আপনারা কি ভাবতে পেরেছেন যে এমন একটা সুন্দর পাপোশ তৈরি হয়ে যাবে, তাও আবার সম্পূর্ণ বিনা খরচে। তা আমি আশা করব আপনাদেরও আমার এই পাপোশটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আপনারা আপনাদের বাড়ির পুরনো জিন্সের প্যান্ট দিয়ে এরকম সুন্দর সুন্দর পাপোশ কিন্তু তৈরি করে নিতে পারেন আমার এই ভিডিওটা দেখে। তো আজকের পর্বটা আমি এখানেই শেষ করলাম, আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন পর্ব নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।